কলমচৌড়া থানা এলাকায় গাঁজা সহ গাঁজা কারবারি আটক। রবিবার রাতে কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের কাছে একটি গোপন খবর আসে যে বেলুয়ার চর গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডের রিপন মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে। খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ, টিএসআর এবং আসাম রাইফেলস জওয়ানরা রিপন মিয়ার বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে 35 কেজি শুকনো গাঁজা সহ 28টি এসকফ সিরাপ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এগুলোর বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। পুলিশ রিপন মিয়াকে আটক করে কলমচৌড়া থানায় নিয়ে আসে। সোমবার সকাল 10টায় আদালতে পাঠানোর উদ্দেশ্যে রিপন মিয়াকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল করাতে নিয়ে গেলে সে অসুস্থতা বোধ করলে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে তাকে রেফার করেন, জানিয়েছেন কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক। এটা আমরা আসাম রাইফেল থেকে প্রাপ্ত গোপন খবরের ভিত্তিতে বেলুয়ারচর দক্ষিণ বেলুয়ারচরে আমরা একটা রিপন মিয়ার বাড়িতে একটা রাত্রেবেলা রেড করি। সারা রাত তো ভালোই ছিল, সকালে যখন ওকে আমরা কোর্টে পাঠাবো ঠিক করি এবং হসপিটালে ওর করোনা টেস্টের জন্য এবং মেডিকেল টেস্টের জন্য পাঠাই, তখন ওখানে সে অসুস্থ বোধ করে এবং ডাক্তারকে জানায়। কলমচৌড়া হসপিটালের ডাক্তার ওকে জিবি হাসপাতালে রেফার করে এবং বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার সাথে কি কোনো ফোর্স পাহারারত আছে? আমাদের থানা স্টাফ পাহারা দিচ্ছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।